জামাত শিবির আলেম ওলামারা যা চেয়েছিল সেটাই হয়েছে দর্শক একজন আহলে আহলেহাদিস শায়েকজন আব আকরামুজ্জামান বিন আবদুলসালামের সাথে ইসলামপন্থী সাধারণ মুসলমান সবার সাথে যে ঘটনাটা ঘটেছিল মানে সবাই তার উপর ক্ষুব্ধ হয়েছিল আহলেহাদিসের ওই সিংহবাগ আকরাম উজ্জামান বিন সালামের উপর চরম ক্ষুব্ধ ছিলেন এবং এখনও আছেন যদিও আহলে হাদিসের মধ্যে কিছু আকরামুজ্জামান বিন সালামের রুচির কিছু লোক তো আছে যেমন মুজফ্ফর বিন মসেন বা আরও অনেকে দেখলাম যে আকরাম উজ্জামান বিন সালামকে জাস্টিফাই করছেন তিনি ঠিক বলছেন এই কারণে ঠিক বলছেন সেই কারণে ঠিক বলছেন নানান কিছু ডিফেন্ড করছেন কিন্তু আহলেদিসন অনেকেই তাকে নসিহত করেছেন যে না এটা আপনি ঠিক বলেননি আপনি আহলেদিসন আর যাই হোক না কেন আপনার ক্ষমা চাইতে হবে দেখেন এখন সবে বরাত নিয়ে আলোচনা করতে গিয়ে জনাব আকরামান বিন সালাম যে দৃষ্টতাপূর্ণ মেসাল দিয়েছিলেন সেটা নিঃসন্দেহে বড় ধরনের অপরাধ ছিল শয়বরতের বিরোধিতা করা তার অধিকার বিরুদ্ধে বলা মানুষকে সয়বরত পালন করতে ডিসকারেজ করাও তার অধিকার কিন্তু কটুক্তি করার অধিকার তার নেই অ্যাট দি সেম টাইম উদাহরণ দিতে গিয়ে আবত্তিকর শব্দচয়ন ও অরুচিশীল এখন এই বিষয়ে শেখ আকরাম বিন বিন সালামের এই বিষয়ে যেমন সুন্নিরা বা কৌমি বা দেওবন্দিদের একটা অংশ তার কি চেয়েছিল অনেকে তাকে হালেস জামাতি মনে করে না এবং অনেকে তার গ্রেপ্তার চায় তার বিরুদ্ধে মামলা আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষে এবং তাকে প্রতিহত করার পক্ষে মার্জিনালাইজড করে দেওয়ার পক্ষে বিশেষ করে সুন্নিরা সবচেয়েতে বেশি কট্টর যেমন আপনি যদি এনায়তুল্লা আব্বাসি গিয়াসুদ্দিন তাহারি বা এদের বক্তব্য শুনে আলাউদ্দিন জিহাদি মানে তার কোনো ক্ষমা নাই মানে তিনি যেটা করেছেন বা বলেছেন বা ক্ষমা চাইলেও তাকে ওয়েলকাম করা বা এরকম কোনো সুযোগ নেই কারণ আহলেদিস এরকম কেউ সন্নি কৌমি এদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কিন্তু জামাত শিবির পন্থে আলে মোলামারা তারা আকরামুজামান বিন সালামের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কিন্তু জামাত শিবিরপন্থী আলমুল্লহামদের বক্তব্যের আমি তাদের বক্তব্য শুনেছি সবার বক্তব্য আমি হামজা আবুল কালাম আজাদ বাসার মনোন যারাই বক্তব্য দিয়েছেন সবার একটা উদ্দেশ্য ছিল আকরাম মুজ্জামান বিন সালামকে সংশোধন করা এবং তার এই ভুল থেকে ফিরে আসা তিনি যাতে ক্ষমা চান সেটা তাদের উদ্দেশ্য ছিল তাকে কারাগারে পাঠাতে হবে এরকম চিন্তাভাবনা আমার মনে হয় না যে জামাতপন্থী আলমুল্লাহমাদের মধ্যে ছিল এবং আমি তো বারবার বলেছি যে না মামলা করা ঠিক নয় কারণ যেই সরকার সাইবার সিকিউরিটি মামলার মাধ্যমে বা ডিজিটাল সিকিউরিটি মামলার আইনের মাধ্যমে অনেক নিরীহ আলেম আমাদেরকে অনেক হয়রানি স্বীকার করেছে কাজ ইব্রাহিম আমির হামজা রফিকুল ইসলাম মাদানি কিছু ভুল হয়তো বা করেছে কিন্তু অনেক জুলুমে স্বীকারও করেছে তাদের অতএব সেই সরকারের কাছে আদালতের কাছে বিচার অবশ্যই জনগণকে চাইতে হবে কিন্তু তারপর ওটা রাজনৈতিক ব্যবহার যেহেতু আছে এগুলো উচিত নয় আমরা এভাবেই বলেছিলাম দিন শেষে আমরা দেখলাম শাখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ক্ষমা চেয়েছেন একজনে একটা লিগাল নোটিস পাঠিয়েছিলেন তিনিও কিন্তু ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন তো ক্ষমা চেয়েছেন যদি ক্ষমা চাওয়ার ভাষার সমস্যা ছিল যদি কেউ কষ্ট পান এরকম কথা বলেছেন তাহলে ক্ষমা করবেন এর মানে তিনি ক্ষমা চেয়েছেন যে ভাষায় বলুক না কেন এখন ভাষাগত ত্রুটি আকরামুজ্জামান বিন আবদুল আছে তিনি স্মার্টলি কথা বলতে পারেন না বা বুঝাতে পারেন না বা তিনি ফ্লুয়েন্ট স্পিকার নন ফ্রাঙ্কলি স্পিকিং পার্সন নন একটু চিবিয়ে চিবিয়ে কথা বলেন ততএব বোঝাই যায় যে প্রথম দিকে তিনি তার বক্তব্য ডিফেন্ড করার চেষ্টা করেছেন কিন্তু যখন দেখলেন যে না ক্ষমা না চাইলে উপায় নেই জনরসে পড়তে হবে ওয়াজ মসজিদের ইমামতি সব চলে যেতে পারে আহলেদিসের লোকজনে খেপেছে তখন তার অনিচ্ছায় ওই ইচ্ছাই হোক আর হোক যেহেতু আমাদের দাবি ক্ষমা চাওয়া ওই বক্তব্য সরিয়ে না এ ধরনের বক্তব্য না দেয়া আমাদের কথা স্পষ্ট সবে আমার ব্যক্তিগত অবস্থান সয়বরাত আছে অতএব শয়বরাত পালন করুক এবং শহবরাত কেন্দ্রিক যে বেদাতগুলো আছে সেগুলোকে বেদাত মনে করে জনগণ ব্যাপকভাবে পালন করুক আমি তার পক্ষে যেমন হালুয়া রুটি খাওয়া ঘোরা এগুলোকে বেদাত মনে করে ঠিক আছে বেদাত সুন্নত না এগুলো এ মনে করার কোনো দরকার নেই জাস্ট এগুলো কিছু না এটা মনে করে আপনি করেন এর উপকারিতা আছে বেদাতকে বেদাত মনে করলে কিন্তু সমস্যা থাকে না একটা বড় অংশের ক্ষেত্রে যে এটা ভিন্ন আলোচনা আর সবরাজ যদি কেউ অস্বীকার করেন এটা তার অধিকার তার বিরুদ্ধে বলতে পারেন দলিল দিতে পারেন কিন্তু কটুক্তি করা যাবে না অন্যের মতকে আঘাত করা যাবে না অশালীন মন্তব্য করা যাবে না তো সেক্ষেত্রে আকরাম উজ্জামান বিন আবদুলসালাম যাই করেছেন না কেন ক্ষমা চাইলেই যথেষ্ট ক্ষমা চেয়ে এগুলো না করলে তার বক্তব্য সরিয়ে নিলেই আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট তিনি সেটা করেছেন এখন ক্ষমা তো ঠেলায় পরে চেয়েছেন এটা আমরা জানি ইচ্ছাকৃতভাবে ক্ষমা চাইলে ভাষাটা একটু অন্যরকমের হতো অথবা আসলেই যদি নিজে তার বক্তব্য ভুল মনে করতেন ভুল বলেছেন যে এটা ঠিক হয়নি কিন্তু নিজের থেকে উপলব্ধি হলে অন্যভাবে বলতেন যেভাবে হোক ক্ষমা চেয়েছে এবং জামাতপন্থী আলেমুল আমাদের নসিহত ছিল এটাই তাদের প্রত্যাশা পূরণ হয়েছে এটাই তাদের বিজয় কিন্তু অন্য যারা অন্য মতাদর্শের লোকজন থেমে নাই। তারা কেউ কেউ নাকি হুমকিও দিয়ে যাচ্ছে না হুমকি দেওয়াটা ঠিক মনে করি না হ্যাঁ আইনি ব্যবস্থা যদি কেউ নিতেছে এটা তার অধিকার আদালতের কাছে তো যেতেই পারে কিন্তু হুমকি দেওয়াটা কেউ কেউ অকথ্য ভাষায় জামান বিন সালামকে গালাগালি করছে আমরা এটারও নিন্দা জানাই বিভিন্ন স্ক্রিনশট তিনি নিজেই দিয়েছেন মানে আকরাম জামান বিন সালামের জীবন এখন অনেকটা অতিষ্ঠ এটা অবশ্য তার ফল কিন্তু তারপরও হুমকি দেওয়াটা আমরা সমর্থন করি না গিয় উদ্দিন তাহির এনায়তুল্লাহ আব্বাসী রেজাউল করিম আবরার মুফতি গোলাম কিবরিয়া এদের বিরুদ্ধে ক্ষোভ নাম ধরে এদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন আব্দুল সালাম কিন্তু যেহেতু ক্ষমা চেয়েছেন এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় বলে মনে করি এবং তার বিরুদ্ধে মামলাও মামলা হয়েছে এটা বলবো না মামলা আবেদন করা হয়েছে সর্বরাতনি আপত্তিকর মন্তব্যের অভিযোগ চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে বুধবার আঠাশে ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ জহুল কবির আদালতে মামলাটি দায়ের করা হয় ডক্টর মাওলানা মোহাম্মদ ইউসুফ জেলানি নামের এক ইসলামী বক্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার শেখ জামান বিন আবদুলসালাম মাদানি এবং রেগুলার দিন মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলকে বিবাদী করা হয়েছে বিবাদী আকরামুজ্জামান ইহাউসন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি পিসটি বাংলা সাবেক স্পিকার মামলার অভিযোগে ওই যে বক্তব্য দিয়েছেন সেটাকে উল্লেখ করা হয়েছে এখন এতে বললাম না যে এটা আসলে অনেকটা পলিটিক্যাল বিবেচনা করা হয় মামলা গ্রহণ করলেও করতে পারে না করলেও করতে পারে সরকার চাইলে তিনি বিচারের মুখোমুখি হবেন না চাইলে হবে না এখন এই টাইপের কথা আমির হামজারা যখন গ্রেপ্তার হয়েছিল তখনকার সময় যদি আমির হামজা কিংবা রফিকুল ইসলাম এরা বলতো তাহলে খবর ছিল আর যেহেতু এই আকরাম জামান বা এরা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দালালি করে অতএব এই মামলা করে তেমন কিছু করা যাবে বলে মনে হয় না যদিও যারা মামলা করছে বা মামলার জন্য যারা সিরিয়াস শ্রণীয়া তারাও আওয়ামী লীগ লোক কিন্তু দিন শেষে আমার মনে হয় না যে এই মামলায় তেমন কিছু হবে আবার মামলার লিগাল ভিত্তিও দুর্বল যেভাবে অভিযোগ আনা হয়েছে যে ধারার অভিযোগ আনা হয়েছে তাতে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই ইজিলি বেইলেবেল আবার শাস্তিও তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই দর্শক আবার যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন অলরেডি এটাও একটা প্লাস পয়েন্ট এই জন্য আমি বলবো যে আকরাম মুজ্জামান বিন সালাম ইস্যু এখানে শেষ করা উচিত তিনি ক্ষমা চেয়েছেন ইটস ওকে ভবিষ্যৎ আর এ ধরনের আপত্তিকর কথাবার্তা বলবেন না আমাদের নসিয়াত এটাই